সোমবার বিকেলে খোয়াই জেলা পরিষদের কনফারেন্স হলে মহিলা কমিশনের উদ্যোগে মানব পাচার রোধ সংক্রান্ত বিষয় নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এই সেমিনারে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী, এছাড়াও ছিলেন ভাইস চেয়ারপার্সন অস্মিতা বণিক, জেলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা সহ সভাপতি হরিশঙ্কর পাল সহ অন্যান্যরা। মানব পাচার বিষয় নিয়ে বক্তব্য রাখতে গিয়ে মহিলা কমিশনের চেয়ারপার্সন বলেন, রাজ্যে মাত্র চারটি মামলা নথিভুক্ত হয়েছে মানব পাচারের ঘটনায়। বাস্তবে এই ঘটনা আরো বহু রয়েছে যা কোনো না কোনো কারণে আইনের দ্বারস্থ হতে পারেনি। পাচারকারীরা ত্রিপুরা রাজ্যকে করিডোর হিসেবে ব্যবহার করছে। অবিলম্বে রাজ্য থেকে এই মানব পাচার বন্ধ করার জন্য মহিলা কমিশন সমাজে প্রত্যেকটি মানুষের কাছে সচেতন হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। মানব পাচার, আমাদের রাজ্যে বিভিন্নভাবে মানব পাচারের ঘটনাটি সংঘটিত হয়। এক্ষেত্রে শিশু পাচার এবং মহিলা, এই দুটো শিশু এবং মহিলা এদেরকেই মূলত টার্গেট করা হয়। এছাড়াও শিশুর ক্ষেত্রে কিন্তু মেয়ে এবং ছেলে আলাদা কিছু নয়। তো ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা আমরা অনেকটা ভালো আছি, মানব পাচারের ক্ষেত্রে ততটা বেশি নেই, কিন্তু এটা যেন আর বৃদ্ধি না হয়, কারণ হিউম্যান ট্রাফিকিং বিষয়টি কিন্তু বিশ্বব্যাপী একটা বড় সমস্যা।